অ্যাম্বুলেন্স এবং সববাহী গাড়ি উদ্বোধনে এসে মানুষের পাশে থাকার বার্তা দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। স্বাস্থ্য ব্যবস্থা থেকে রাজভবনের রাজনীতি, বিরোধীদের কটাক্ষ করলেন মন্ত্রী। মানুষের পাশে মা মাটি মানুষের সরকার, এবার সেই বার্তাই আবারও স্পষ্ট করলেন হাবড়ার বিধায়ক তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বিধায়ক তহবিলের টাকা থেকে একটি অ্যাম্বুলেন্স এবং একটি সববাহী গাড়ি উদ্বোধন করা হলো হাবড়া বিডিও অফিসে। পাশাপাশি হাবড়া পৌরসভা এবং হাবড়া হাসপাতালকেও চারটি করে মোট আটটি অ্যাম্বুলেন্স খুব শীঘ্রই দেওয়া হবে বিধায়ক তহবিলের টাকা থেকে, এমনটাই বললেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পৌরসভা কই চারটি অ্যাম্বুলেন্স দেবো, আর হাবড়া হসপিটাল কই চারটি অ্যাম্বুলেন্স দেবো, মানে পরিপূর্ণ যে জায়গাটা, যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো ইমিডিয়েটলি আমি আমার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে দিচ্ছি। এবং আপনারা শুনলে খুশাবেন, হাবড়া হসপিটালে আমি 90 লক্ষ টাকা দিয়েছি, 90 লাখস আমার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের টাকা থেকে। যত ছোটো ছোটো ইনস্ট্রুমেন্ট বলেছি, যা দরকার লাগবে, যে ইনস্ট্রুমেন্টগুলো ম্যালেরিয়ার জন্য লাগে টেস্ট করতে, সেটা বলেছি হাবড়ায় পর্যাপ্ত বসা। রাজ্য রাজনীতির মঞ্চে ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়েও এদিন জবাব দিলেন স্বয়ং মন্ত্রী। আমি একটা কথা বলেছিলাম, দেবাঞ্জন কাণ্ডে একটা সিট গঠন হয়েছে, সিট গঠন হয়েছে তো আমি 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 আপনার সাথে কথা বলছি, কিন্তু আমি একজন বিধায়ক, তারপর আমি একটা মন্ত্রী হয়েছি। আমি এমন কোনো কথা বলবো না যে তাতে প্রভাবিত হোক, প্রশাসন প্রভাবিত হোক। সিট গঠন হয়েছে, সিট কাজ স্টার্ট করেছে। দেবাঞ্জন যেটা করেছে, অন্যায় থেকে অন্যায় গুরু, অন্যায়ের কোনো ভাষা হয় না, প্রতারণার কোনো ভাষা হয় না। সেই প্রতারণা করেছে, তার জন্য শাস্তি হবে, তার ভারতবর্ষের আইন আছে, আইন তার জন্য শাস্তি দেবে। পাশাপাশি নবান্ন রাজভবন সংঘাত নিয়েও রাজ্যপালকে একহাত নেন জ্যোতিপ্রিয় মল্লিক। আমি আমার মতে রাজ্যপালের অবিলম্বে নিজেই পদত্যাগ করে চলে যাওয়া উচিত, নিজেরই একে পদত্যাগ পত্র রাষ্ট্রপতিকে পাঠিয়ে দেওয়া উচিত যে আমি আর পশ্চিমবঙ্গে থাকতে চাই না, আমি বিতর্কে চলে গেছি। তো নিয়ম এটা, যখন আমার দিকে কেউ আঙুল তুলেছে তখন আমার উচিত আমাকে প্রমাণ করা যে আমার সব থেকে আমি মুক্ত। তার বেশ কিছু কেস এখন উঠে আসছে, বেশ কিছু তার কেস উঠে আসছে, দুটি খুব বড় কেস তার উঠে আসছে। তাহলে আমাকে এখন উচিত কি যে আমি রেজিগনেশন দিয়ে দিই রাষ্ট্রপতির কাছে, গিয়ে আমি মুক্ত হয়ে বাংলার মানুষের কাছে একবার বলবো, আসতে পারবো না, বলবো যে আমি মুক্ত হয়ে গেছি। এটা করা উচিত আমার মতো, শুভবুদ্ধি সম্পন্ন যদি রাজি মানুষ হয় একটা আইনজীবী পেশায়। মনে রাখ, আইনজীবীরা সমাজের কিন্তু অনেকটা মানুষ ডিপেন্ড করে আইনজীবীদের ওপর, ডাক্তারের ওপর, ইঞ্জিনিয়ারের ওপর, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের ওপর, ব্যারিস্টারের ওপর মানুষ ডিপেন্ড করে, আইএসদের ওপর, আইপিএসদের ওপর মানুষ ডিপেন্ড করে, সুতরাং এটা মনে রাখতে হবে। নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বিরোধীদের কড়া বার্তা দিলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বেঙ্গল লাইভ।